প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোতেই কিশোর বয়সেই কাজ করেন পুলিশের সোর্স হিসেবে। তখন থেকেই জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। ঘটনাটি 90-এর দশকের। এক সময়ে তিনি ঢাকা সিটির তৎকালীন 68 নম্বর ওয়ার্ড কমিশনার হাজি জুম্মনের নেক নজরে পড়েন। এরপর থেকেই তার উত্থান। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল মান্নান। মাদকের গডফাদার হিসেবে এলাকায় পরিচিত তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যা তার নেতৃত্বে হয়নি। ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নেতৃত্বেও রয়েছেন কাউন্সিলর মান্নান। এ মাধ্যমকে কাজে লাগিয়েই পণ্যের আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় অবাধে মাদক পৌঁছে যেত। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তার অপরাধ লব্ধ আয়ের বড় একটি অংশ যেত পুলিশের পকেটে, যার কারণে মাদকের কোনো চালান আটক হলেও ছেড়ে দিত পুলিশ। কৌশলী মান্নান আওয়ামী লীগ সরকারের আমলেও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এ কারণে গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় অন্য কাউন্সিলররা আত্মগোপনে চলে গেলেও মান্নান এলাকাতেই আছেন। অভিযোগ রয়েছে তাকে শেল্টার দিচ্ছে স্থানীয় বিএনপির একটি অংশ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার পতনের আগে বয়রাত মিয়া নামে এক ব্যক্তিকে নাশকতার মামলায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামিকে ছাড়িয়ে নেন আব্দুল মান্নান। এ ঘটনা জানাজানি হলে বংশাল থানার তৎকালীন ওসি মাইনুল হোসেনকে সেদিন রাতেই প্রত্যাহার করা হয়। মান্নানের বিরুদ্ধে 150 শয্যা বিশিষ্ট মহানগর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। এছাড়া দেশের বৃহত্তম বাদামতলী ফলের আড়তে আসা যানবাহন সহ এলাকার সব সড়কে যানবাহন পার্কিং, মালপত্র লোড আনলোড ও সড়কে চাঁদাবাজি হতো এই কাউন্সিলরের নেতৃত্বে। টিসিবির চাল বিতরণেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজের দলের নেতাকর্মীরাই তার বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ তুলেছেন, কিন্তু কাউকেই পাত্তা দিতেন না কাউন্সিলর আব্দুল মান্নান। ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুরাদ আহমেদ চৌধুরী পলক কালবেলাকে জানান, তার নানা অনিয়মে অতিষ্ঠ এলাকাবাসী। তার অপকর্মের প্রতিকার চেয়ে এলাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও তখন পালিত হয়েছে, তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 32 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম বাদল বলেন, কাউন্সিলর আব্দুল মান্নান দলীয় প্রভাব খাটিয়ে লাইসেন্স করা চাঁদাবাজে পরিণত হয়েছেন। বংশাল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন জন বলেন, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার ঘোষণা দিলেও কাউন্সিলরের পাশাপাশি তার ছেলে নাজমুস সাকিবও নেশা করেন। অভিযোগের বিষয়ে কাউন্সিলর আব্দুল মান্নান কালবেলাকে বলেন, তিনি কখনো কোনো অপরাধ করেননি, তার এত ক্ষমতা নেই যে চাইলেই মানুষ তাকে টাকা দেবে। তার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে তিনি লাইন কেটে দেন, এরপর আর তিনি ফোন ধরেননি। সানজিদ ইসলাম, কালবেলা।